আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো একটি সিলিং ফ্যানের কয়েলের সঙ্গে ক্যাপাসিটর কীভাবে কানেকশন করতে হয়। তো চলুন, কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করি। তো গাইস, দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানের আমি কয়েল কানেকশন করে আমি দেখাবো। তো কয়েল কানেকশন করার জন্য অবশ্যই তারের ইনসুলেশনগুলো আপনাদেরকে ছুলে নিতে হবে। তো আমি ছুলে নিচ্ছি। তো এই কালো দুটি মিলে হচ্ছে একটি কয়েল এবং এই লাল দুটি মিলে হচ্ছে আরেকটি কয়েল। তো অবশ্যই এই দুটি কয়েল লাল কালো একত্রিত করে কমন কয়েল বের করে নিতে হবে। তখন আমি লাল আর কালো শর্ট করে কমন কয়েল বের করব। তো এই যে শর্ট করে দিলাম, কমন কয়েল বের করা হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন তিনটি ওয়্যার। তো তিনটি ওয়্যার, তিনটি কয়েল, একটি হচ্ছে কমন, একটি হচ্ছে স্টার্টিং, একটি হচ্ছে রানিং। তো যেটি শর্ট করলাম সেটি হচ্ছে কমন এবং লালটি হচ্ছে স্টার্টিং কয়েল এবং কালোটি হচ্ছে রানিং কয়েল। এখন একটি আমি 3.5 মাইক্রোফ্যাট ক্যাপাসিটর নিয়ে নিলাম। তো ক্যাপাসিটরের তারের এক মাথা এবং স্টার্টিং কয়েলের সঙ্গে আমি কানেকশন করলাম, আর রানিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটরের আরেক মাথা কানেকশন করে দিলাম। ভালো করে লক্ষ্য করে দেখেন, তো ক্যাপাসিটরের দুইটি মাথা আমি রানিং এবং স্টার্টিং কয়েলের সঙ্গে কানেকশন করে দিলাম। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে লাইন তার দুটি আসবে, লাইন তার দুটি স্টার্টিং কয়েলের সঙ্গে একটি হবে এবং কমন কয়েলের সঙ্গে আরেকটি হবে। তো গাইস, কানেকশন করা শেষ। ভালো করে লক্ষ্য করে দেখেন, এখন আমি সিরিজ ল্যাম্পে প্রথমে টেস্ট করে দেখাবো, তারপরে ডাইরেক্ট চালিয়ে দেখাবো। তো প্রথমে সিরিজ ল্যাম্পে দিয়ে দিলাম। তো দেখেন ফ্যানটি এখন চলতেছে, তার মানে কানেকশন ঠিকঠাক আছে। তো আপনারা এভাবেই একটি সিলিং ফ্যান কানেকশন নিজে নিজেই করতে পারবেন যদি ভিডিওটি ভালো করে ফলো করে থাকেন। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে ফ্যানটা ফিটিং করে ডাইরেক্ট চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন ডাইরেক্ট দিয়ে দিছি, এখন আমি ডাইরেক্ট চালাবো। দেখেন সুন্দর চলতেছে।